প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবারও। আজকে আপনাদের জন্য ত্রিপুরা থেকে উঠে আসা চারটি আলাদা আলাদা কোম্পানি থেকে হোক বা আলাদা আলাদা মানে ফ্যাক্টরিতে হোক, এরকম চারটি আলাদা আলাদা কোম্পানির চাকরি আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা শেষ অবধি দেখবেন, হয়তো আপনাদের একটু হলেও কাজে লাগতে পারে। তো ভিডিওটা শুরু করছি, তার আগে বলে দিই আমরা ত্রিপুরা এবং ত্রিপুরার বাইরে সেন্ট্রালের সম্পূর্ণ যে কোনো পরীক্ষার কম্পিটিটিভ এক্সামের আমরা সম্পূর্ণ গাইডবুক আমরা প্রোভাইড করি। স্ক্রিনে ডিটেল থাকবে, যদি কারো প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরাই একমাত্র চ্যানেল যারা একদম লোয়েস্ট প্রাইসে প্রোভাইড করি। তো আজকের ভিডিওটা শুরু করছি। প্রথম যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন, জব ভ্যাকেন্সি। ত্রিপুরা রাজ্যে 13 বছর ধরে পরিষেবা দিয়ে আসা ইন্ডিগো ক্যাটারিং অ্যান্ড সার্ভিসেস ইহার ত্রিপুরা টিমে যুক্ত করার জন্য প্রগতিশীল প্রার্থী তারা চাইছে। এখানে পোস্ট হচ্ছে ক্যাটারিং ম্যানেজার, যেটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট, সাথে অভিজ্ঞতা। স্যালারি থাকবে আপনাদের কত, 22,000, খুবই ভালো স্যালারি। এবং পাচক অভিজ্ঞতা থাকতে হবে, এবং 18,000 স্যালারি এখানে পেয়ে যাবেন। এবং স্টুয়ার্ড ও হাউসকিপিংয়ের জন্য 13,000 টাকা করে দেওয়া হবে, এখানে কোনো অভিজ্ঞতা থাকতে লাগবে না। শুধু ক্যাটারিং ম্যানেজার অর্থাৎ হোটেল ম্যানেজমেন্ট সাথে অভিজ্ঞতা থাকতে হবে, এবং পাচকে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে, এবং স্টুয়ার্ড ও হাউসকিপিংয়ে কোনো অভিজ্ঞতা লাগবে না, 13,000 টাকা আপনারা স্যালারি পাবেন। তো ত্রিপুরার অনেক যুবক যুবতী আছেন যারা আমাদের ত্রিপুরা রাজ্যের বাইরে গিয়ে বেঙ্গালুরু, চেন্নাই গিয়ে আপনারা কাজ করছেন, কেরলে গিয়ে কাজ করছেন, এগুলোতে না করে এগুলোতে ট্রাই করতে পারেন, ঠিক আছে। বলা হয়েছে আর কি, দেখো, নব্য প্রার্থীগণ অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন করতে পারেন, 10,000 টাকা, খাওয়া এবং থাকার ব্যবস্থা কিন্তু করা হবে। তো যোগাযোগের ঠিকানা এখানে তাদের দেওয়া রয়েছে, ইন্ডিগো ক্যাটারিং এর সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, রামঠাকুর কলেজের নিকট বাদারঘাট আগরতলাতে। আপনারা বিশেষ কিছু কিছু জানতে চাইলে তাদের এখানে ফোন নাম্বার আছে, আপনারা ফোন করবেন, ফোন করে জানতে পারবেন। এখন দেখবো আমরা নেক্সট নোটিফিকেশনটা। এটা দেখুন বের হয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসএবিলিটিস, এটা দিব্যাঙ্গজন, ঠিক আছে। তো পিডব্লিউডি দিব্যাঙ্গজন ক্ষমতায়ন দপ্তর থেকে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক ভারত সরকারের আন্ডারে। তো এখানে কর্মসংস্থানের বিজ্ঞপ্তি কি বলা হয়েছে, দেখো কর্মসংস্থানের বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, ইনস্টিটিউটের সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে, এখানে মনে রাখবেন প্রথমে বলা হয়েছে এটা কিন্তু চুক্তির, ঠিক আছে, চুক্তির সঙ্গত, ঠিক আছে, চুক্তির ভিত্তিতে নিম্নলিখিত পদগুলোর নির্বাচনের জন্য উপস্থিত হতে যোগ্য ভারতীয় নাগরিকদের অবগত করা হচ্ছে। পদগুলোর বিস্তারিত নিম্নে বর্ণিত আছে। তো প্রথমে এখানে যে পদ হচ্ছে অর্থাৎ পোস্ট এবং পদের সংখ্যা দেওয়া আছে। প্রথমে যে পোস্ট 1 নম্বরে আছে, দেখো, কনসালটেন্ট অ্যাডমিন, এখানে একটি পোস্ট। বাছাই পদ্ধতি সাক্ষাৎকারের মাধ্যমে হবে। বাছাই তারিখ কবে, 9/7/2024 এই তারিখে। এবং নেক্সট যেটা কনসালটেন্ট অ্যাকাউন্টস, এখানেও একটি পোস্ট, এখানেও সেম বাছাই পদ্ধতি সাক্ষাৎকারের মাধ্যমে এবং সেম ডেটে এখানে হবে। নেক্সট হচ্ছে ক্লিনিক্যাল টিউটর ফিজিওথেরাপি, 2টা পোস্ট, লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে, এবং ডেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন 11/7/2024। 4 নম্বর হচ্ছে ফিজিওথেরাপিস্ট, 1টা পোস্ট, ঠিক আছে, এখানে লিভ ভ্যাকেন্সির পরিপ্রেক্ষিতে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে, সেম ডেটে, 11/7/2024। তারপরে আর কী কী পোস্ট আছে, দেখো, এটা একটু হাই লেভেলের পোস্ট, এগুলোতে একটু কোয়ালিফিকেশনও বেশি লাগবে। তো এখানে বেশি কিছু বলছি না, আপনারা বিস্তারিত জানবেন আপনারা এই যে এই ওয়েবসাইটে, তাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা www.niokol.nic.in এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। চলে গেলে আপনারা বিস্তারিত যে বিজ্ঞাপন আছে সেটা আপনারা দেখতে পারবেন, সম্পূর্ণ ডিটেল আপনারা জানতে পারবেন। তো অবশ্যই চেক আউট করে নেবেন। দেখে নেব পরের নোটিফিকেশনটা। পরের নোটিফিকেশনটা বের হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য প্রিন্সিপাল থেকে। এখানে দেখুন, বামনছড়া ইংলিশ মিডিয়াম হাই স্কুল থেকে বের হয়েছে, ওয়াল্ক ইন ইন্টারভিউ নেওয়া হবে, ওয়াল্ক ইন ইন্টারভিউ। তো কীভাবে, দেখো, এ ওয়াল্ক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড ফর ফিলিং আপ টোটাল 5 পোস্ট, 5টা পোস্ট রয়েছে, ওকে। এখানেও কিন্তু আপনাদের কন্ট্রাকচুয়াল পোস্ট, এগুলো কন্ট্রাকচুয়ালে নেওয়া হবে। আপনাদের যে যে সাবজেক্টগুলোতে আপনাদের জন্য নেওয়া হবে, আর্ট, ডান্স, মিউজিক, যোগা, থিয়েটার, ঠিক আছে। তো 1টি পোস্ট এগেইনস্ট ইচ সাবজেক্ট, তো অর্থাৎ প্রতিটা সাবজেক্টের জন্য 1টি পোস্ট, এবং 2টা পোস্ট থাকবে কন্ট্রাকচুয়াল পোস্ট ফর ক্লিনিং অ্যান্ড সুইপিং স্টাফ। 2টি পোস্ট রয়েছে আলাদাভাবে ক্লিনিং এবং সুইপিং স্টাফের জন্য অ্যাট বামনছড়া ইংলিশ মিডিয়াম হাই স্কুলে, ঠিক আছে, আন্ডার, এটা কিন্তু বিদ্যাপতি মিশন স্কুল 25 স্কিম, ওকে। আচ্ছা, তো কীভাবে আবেদন করবেন দেখুন, বলা হয়েছে, দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস হু ফুলফিল দ্য ক্রাইটেরিয়া মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার, মনে রাখবেন এটা সাদা কাগজ, প্লেন পেপার, এলং উইথ বায়োডাটা, আপনাদের একটা বায়োডাটা অ্যান্ড নেসেসারি ডকুমেন্টস, আপনার যাবতীয় ডকুমেন্টস, টু দ্য অফিস অফ দ্য আন্ডার সাইন অন
অর বিফোর দ্য 20 জুন, তো 20 তারিখের আগেই কিন্তু আপনাদেরকে সব কিছু নিয়ে অফিসে আপনাদেরকে কিন্তু জমা দিতে হবে। তো এখানে বলা হয়েছে দেখুন, রিমুনারেশন ফর ভায়োলেশন পোস্ট 200 টাকা পার ক্লাস, ম্যাক্সিমাম আপনারা 30 ক্লাস মাসে করাতে পারবেন এবং একটি ক্লাসে আপনারা 200 টাকা করে পাবেন, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্লাস আপনারা মাসে 30টি ক্লাস করাতে পারবেন, যেটা আপনারা 6,000 টাকা পাবেন, ঠিক আছে। এবং ফ্লোর ক্লিনিং অ্যান্ড সুইপিং স্টাফ যারা আছেন, মানে যারা করবেন, আপনাদের কোয়ালিফিকেশন রাখা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ফর এনি রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। মনে রাখবেন আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে সুইপিং এবং ক্লিনিং অ্যান্ড স্টাফ কাজ করতে হলে, ঠিক আছে। আচ্ছা, তো বাকি বিস্তারিত কোনো কিছু জানতে চাইলে এই যে তাদের ফোন নাম্বার আছে, আপনারা ফোন করবেন, ফোন করে সম্পূর্ণ তথ্য জানবেন। ওকে, চলে যাচ্ছি আজকের যে লাস্ট নোটিফিকেশন, দেখুন এটা বের হয়েছে কুয়াই গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। এখানেও কিন্তু জব ভ্যাকেন্সি দিয়ে বলা হয়েছে, দেখো, উই আর প্লেসড টু ইনফর্ম দ্যাট দেয়ার ইজ অ্যান ওপেনিং ফর দ্য পোস্ট অফ এ ইয়োগা ইনস্ট্রাক্টর। এখানে কিন্তু ইয়োগা ইনস্ট্রাক্টর নেওয়া হবে এট কুয়াই গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলে। ওকে, তো বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই ইন প্লেন পেপার্স এলং উইথ নেসেসারি ডকুমেন্টস এট দ্য অফিস উইথিন 19 জুন। আপনাদেরকে সব কিছু নিয়ে 19 জুনের আগে আপনাদেরকে আবেদন করতে হবে। আপনাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, 1 ইয়ার ডিগ্রি ডিপ্লোমা ইন ইয়োগা ফ্রম এ রিকগনাইজ ইন সিচুয়েটেড থাকতে হবে। ওকে, এজ কত, 18 থেকে 45, SC ST এবং আদার যারা রয়েছেন আপনারা 18 থেকে 40। তো এটা হচ্ছে নোটিফিকেশন, যারা ইয়োগা ইনস্ট্রাক্টরের কাজ করতে চান আপনারা এটাতে জমা দিতে পারেন। তো ত্রিপুরা থেকে আজকে 4টি নোটিফিকেশন নিয়ে আলোচনা করলাম। অবশ্যই যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই একটি কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন, যেন আপনাদের কাছের মানুষ যারা আছে তারাও দেখতে পারে, তারাও যেন আবেদন করতে পারে, তারাও যেন ফিউচারে কিছু একটা করতে পারে। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।